আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ইটাহার বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও দুর্গাপুজোকে সামনে রেখে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হয় ইটাহারে। এদিন ইটাহার থানার মারনাই অঞ্চলে মারনাই রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে রায়গঞ্জ জেলা হাসপাতালের ডক্টর তাপস ভূঁইয়া ও ডক্টর অরূপ কুমার দত্ত উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা ওষুধপত্র দেওয়ার পাশাপাশি দুর্গাপুজোকে সামনে রেখে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ সুদীপ্ত মহারাজ, মারনাই মন্দিরের দায়িত্বে গীতা চক্রবর্তী, ধীরেশ ঘোষ প্রমুখ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। ছবিদাস সবই রঙে আছে। ছবিদাস এ মানে ছবিদাস বড়লোক কি ব্যাপার। আগামী শারদীয়া পূজা উপলক্ষে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ এসছেন, সুদীপ্ত মহারাজ। উনি এখানে যে বস্ত্র বিতরণ বা লুঙ্গি বিতরণ এসব করছেন এবং বিনা পয়সায় চিকিৎসা করার জন্য তিনজন ডাক্তারবাবু এসছেন। তারা দুজন জেনারেল ফিজিশিয়ান, একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তারা এসে বিনা পয়সায় অবৈতনিকভাবে প্রত্যেককে দেখে মানে তাকে পরিদর্শন করে আবার তাকে ওষুধে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।